84 উইকেট নিয়ে এতদিনে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে 2 উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ প্রথম উইকেটটি পেয়েই ছাড়িয়ে গেছেন সাকিবকে। দেশের বাইরে টেস্টে মিরাজের উইকেট এখন 85টি, আর তাতেই রেকর্ডের পাতায় আরেকটি পৃষ্ঠা থেকে মুছে গেল সাকিবের নাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স। ঘরের মাঠের রেকর্ডটা গত মাসে হারিয়েছেন সাকিব আল হাসান, সে রেকর্ডটি এখন তাইজুল ইসলামের। তার উইকেট সংখ্যা 170টি। দেশের বাইরের রেকর্ডে অবশ্য মিরাজ সাকিব ছাড়া আর কারো 50 উইকেটও নেই। অবশ্য ঘরে বাইরে দুই জায়গাতেই রেকর্ড খোয়ালেও টেস্টে এখনও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবই। 71 টেস্টে 246 উইকেট সাকিবের, 50 টেস্টে তাইজুলের উইকেট 211টি, সমান ম্যাচে 189টি উইকেট নিয়ে তিনে মিরাজ। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।